বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। পারিবারিক বিবাদের জেরে জখম হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার জোপকানা এলাকায়। জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল মামা ভাগ্নের মধ্যে। আজ আসিফ ইকবালকে একা পেয়ে জবরদস্তি তুলে নিয়ে যান মামা ফুরসার আলী ও তার দুই ছেলে হাজিজুর ও হাবিবুর। তারপরই লোহার রড ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন আসিফ ইকবাল। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে নিয়ে আসা হয় ডোমকল মহকুমার হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। দোকান থেকে বাড়ি আসছিলাম, তখন আমার নিজের মামার ছেলে হাট থেকে বাড়ি আসছিল। তখন বলছে, তুই এই দিকে আসছিস কেন, এই রাস্তায় কেন? আমি কিছু উত্তর না দিয়ে আমি আমার বাড়ির দিকেই যাচ্ছিলাম। ও আঁকা করে মোটর সাইকেল রেখে আমার পিঠে চড়চাপে যায়। তারপর আমি কিছু বললাম, আমি চলে আসতে যাই। হাবিবুর রহমান, আগের দিন একটু ঝামেলা হয়েছিল, আমার নানি কয়েকদিন ধরে অসুস্থ ছিল, কেউ দেখতে যায়নি। তারপর হঠাৎ করে মামি যায়, তখন আমার ছোট মামা বলে, এতদিন যখন পড়েছিল তোমরা কেন এখানে আসছো, এখন সুস্থ হয়ে আসছে, যখন সুস্থ হবে তোমাদের বাড়িতে নিয়ে যাবা, আমার বাড়িতে এসো না, তোমার বাড়িতে নিয়ে গিয়ে দেখো, আর যদি তোমাদের মনে হয় নিয়ে যাবো তো নিয়ে যেতে পারো, আমার আপত্তি নেই। এখন আমার মেজো মামি বলে দেখি, আমি আসবো, এখানেই আসবো, যা পারিস তাই করিস, তাই বলে ওকে জোর করে ঢুকে আমার মামাকে মারতে যায়। তখন আমার মা ছিল ওখানে, মা বলে যে তুই এখান থেকে চলে যা, ফালতু ঝামেলা করিস না, অনেক করে নিয়ে আসতে যায় কিন্তু আসে না। তখন আমার বল আর আমি এইদিকে ছিলাম, আমরা দৌড়ে গেলাম যে কী ব্যাপার কী হয়েছে, দেখছি এরকম ঝামেলা। তা আমি আর আমার বল বলছে, মামি চলেন চলেন, তাই বলে জোর করে টেনে নিয়ে আসলাম আমাদের এইদিকে, মামাদের ওইদিকে রাখবো বলে। কিন্তু আমার স্বামীকে হাবিবুর রহমান আর উলসার আলী আর হাফিজুর রহমান এরা মেরে ছাড়া আইনি না, হাসুয়ার পক্ষে মাথায়। আমাদের জমি কিনা জমি, মামাদের জমি, ছোটো মামা এবং বড়ো মামার জমি কিনেছিল, ওখানে বাড়ি করেছি। এখন ওদের পায়খানার চেম্বার করার জমি নাই, পুরো জমিতেই ওরা ঘর করেছে, আগে হিসাব করে করেনি, এখন বলছে আমাদের কাছে জমি দাও। কিন্তু ওটা তো আমাদের ঘরের জানালা আর বৈঠকের, ওখানটা দিলে তো আমাদের চেম্বার, ওই জায়গাটা দিলে তো আমাদের অসুবিধা হবে, ঘরের জানালা জমি সেই রাগটাই মেন অবস্থা। মানে আমি মাঠ থেকে আসলাম, তারপর বাড়িতে বস্তা দিয়ে রাস্তা দিয়েছিলাম, তখনই আমাকে ধরে মারা হয়েছে। ওটা ফুলসার আলী আর ওর দুই ছেলে আর ওর স্ত্রী, ওরা আমার বাড়ির পাশে সম্পর্কে মামা, আপন মামা আছে। ওটা বিয়ে কি চার দিন আগে একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলা কেন্দ্র করে মানুষ বসার কথা, এদিকে বৃষ্টি ঝড়ের জন্য মানুষ বসেনি, তারপরে আজ হঠাৎ করে আমার স্ত্রীকে প্রথমে মেরেছে, আমি শুনতে পেয়ে মারতে আসি, তারপর আমাকে ধরে মারে, ওর দোকানে নিয়ে গিয়ে মেরেছে। ও ফুলসার আলী রড দিয়ে মেরেছে আর ওর ছেলে হাসি দিয়ে, আর ওর ওর স্ত্রী আর ওর ছেলে ধরেছিল, হাসে মাথায় রডের মাড়ি পড়েছে, হেসে দিয়ে মেরেছে, সুজা লাগেনি ওটা, অন্যজন ধরেছে কিন্তু উল্টো পাল্টি বাড়ি দিয়েছে। সেটা ওটা এমনি সাধারণ ঝামেলা, জমি জায়গা সংক্রান্ত নিয়ে না, কিন্তু ওরা এটা যে ঝামেলাটা জমি জমিটা নিবে, আমার একটা কিনা জমি আছে পাশের বাড়িতে, ওর বাড়ি পাশে গ্যাপ আছে, ওই জমিটা ইস্যু করি, ওর বরংবার এইভাবে নানা ক্ষেত্রে ঝামেলা করে, তো আমরা এড়িয়ে চলি, কারণ আমরা বাইরে থেকে বেশি অংশ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।